হ্যালো বন্ধুরা, এক্সামেটেক নিয়ে চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি থেকে মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তিনটি আলাদা আলাদা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে তোমাদের সকলের কাছে একটা বিশেষ অনুরোধ করব, যদি এই চাকরির খবরটি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, শেয়ার করবে সবার সাথে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করবে। ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা, এখানে বিস্তারিত দেখাবো যে তোমাদের কী কী পোস্ট নিয়োগ করা হচ্ছে, নিয়োগের পদ্ধতি কী রাখা হয়েছে, এবং নোটিফিকেশন পিরিয়ডটি তোমরা কীভাবে নোকর পাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে নোটিফিকেশন পিডিএফটি। প্রথমে তোমাদের কাছে এই ধরনের হিন্দিতে শো করবে। তোমরা যারা হিন্দিতে পড়া অবস্থা আছো তোমরা এই পিডিএফটি দেখে নিতে পারো, উপরে দেখতে পাচ্ছ, অথবা নিচে স্ক্রোল হবে, নিচে স্ক্রোলে দেখতে পাচ্ছ তোমাদের কাছে ইংলিশে এই ধরনের শো করবে, যেখানে বলা হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। নোটিফিকেশন নাম্বার অথবা ফাইল নাম্বারটি বলেছে 1/04/2020/NADA। এই রিক্রুটমেন্টটি পাবলিশ করা হয়েছে, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24 জুন 2020। বলা হচ্ছে নোটিশ ফর রিক্রুটমেন্ট কন্ট্যাক্ট এঙ্গেজমেন্ট, অর্থাৎ ওএসআইভাবে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। নিচে স্ক্রোল হবে দেখতে পাচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট এঙ্গেজমেন্ট অফ ফলোয়িং পজিশন ইন দ্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি নিউ দিল্লি। নিউ দিল্লিতে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ, ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রথম পোস্টে রাখা হয়েছে রিজিওনাল কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে, 5টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে 25,000 টাকা পার মান্থের স্যালারি। এবং দ্বিতীয় পোস্টে রাখা হয়েছে ইয়াং প্রফেশনাল, এই পোস্টের জন্য 4টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, 40,000 টাকা পার মান্থের স্যালারি। তৃতীয় নম্বরটি বলা হয়েছে টেকনিক্যাল অফিসার, 1টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, 40,000 টাকা পার মান্থের স্যালারি। শেষের পোস্টে রাখা হয়েছে MTS, এই পোস্টের জন্য তোমাদের স্যালারি রয়েছে 18,000 থেকে 41,000 টাকা পার মান্থের স্যালারি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা তোমাদেরকে বলা হয়েছে, যেখানে নিচে স্ক্রোল হবে, নিচে স্ক্রোল দেখতে হচ্ছে প্রথম পোস্টের জন্য অর্থাৎ রিজিওনাল কোঅর্ডিনেটর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে MD ইন মেডিসিন, প্যাথোলজি, ফার্মালজি, স্পোর্ট মেডিকেল অথবা বায়োকেমিস্ট্রি নিয়ে পাশ হয়ে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য স্যালারি কী তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় পোস্টে ইয়ং প্রফেশনাল, এই পোস্টের জন্য 4টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, 4টি আলাদা আলাদা ডিপার্টমেন্ট নিয়োগ করা হবে। প্রথম ডিপার্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বলেছে বিটেক অথবা বি অথবা আইটি কম্পিউটার অথবা MCA পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ম্যানেজমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই ডিপার্টমেন্টের জন্য গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকতে হবে যে কোনো শাখায়, তাহলে আবেদন করতে পারবে। পরের ডিপার্টমেন্ট বলা হয়েছে পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া ম্যানেজমেন্ট, এই ডিপার্টমেন্টের জন্য তোমাদের বলা হয়েছে ব্যাচেলর ইন মাস কমিউনিকেশন অথবা জার্নালিস্ট নিয়ে পাশে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ডেটা অ্যানালাইস স্ট্যান্ডার্ডেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকতে হবে যে কোনো শাখায়, তাহলে তোমরা এই ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে। তৃতীয় পোস্টটি টেকনিক্যাল অফিসার, এই পোস্টের জন্য শিক্ষাগত জগতে বলেছে বি ফার্ম, বিটেক অথবা বায়োটেক নিয়ে পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবে, অথবা BSc নার্সিং নিয়ে পাশ হয়ে থাকলেও তোমরা আবেদন করতে পারবে, অথবা MSc সায়েন্স নিয়ে পাশ হয়ে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। MTS এর জন্য শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে, যেখানে বয়সের সীমা রাখা হয়েছে 25-এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমরা MTS পদের জন্য আবেদন করতে পারবে। জেনারেল কন্ডিশন বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবেদন ফর্মের সাথে নিজস্ব জাতীয় ডকুমেন্টসগুলি সালপেটেশন করে পাঠাতে হবে, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের নিজস্ব ফটোগ্রাফি পাঠাতে হবে, এই ধরনের তোমাদের বলা হয়েছে। তো এটি তোমাদেরকে দেখিয়েছি যে আবেদন করা ফর্ম এবং তার সাথে যাতীয় ডকুমেন্টসগুলি তোমাদের এই অ্যাড্রেসে পাঠাতে হবে। অ্যাড্রেসটি হচ্ছে ডিরেক্টর জেনারেল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, হল নাম্বার 104, ফার্স্ট ফ্লোর, JLN স্টেডিয়াম, নিউ দিল্লি 11000-3। এই অ্যাড্রেসে তোমাদের 23 জুলাই 2020 মতো আবেদন ফর্মটি পাঠাতে হবে। আবেদন ফর্মটি তোমরা স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে জমা করতে পারবে, এবং আবেদন করা খামের উপর অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম লিখতে হবে এখানে। তো এই কিন্তু তোমাদের বিস্তারিত নোটিফিকেশনটি তোমাদেরকে দেখালাম। এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে হচ্ছে www.nadaindia.gov.in, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইট এন্টার করলে ওয়েবসাইটে তোমাদের কাছে এই ধরনের শো করবে, যেখানে দেখতে পাচ্ছে রিসার্চ, এখানে কার্সার নিয়ে গেলে দেখতে পাচ্ছে নিচে কেরিয়ার অপরচুনিটিস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে। প্রথমে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট এঙ্গেজমেন্ট অফ ভেরিয়াস পজিশন ইন NADA, এখানে ক্লিক করলে তোমাদের কাছে পিডিএফটি ওপেন হয়ে আসবে। তো এই ছিল কিন্তু এই মুহূর্তে বিস্তারিত ইনফরমেশনটি তোমাদেরকে দেখালাম, যেটা তোমাদের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি থেকে বারো আসে, ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা ছেলে মেয়ে ওভাবে আবেদন করতে পারবে।
তো আশা করি ইনফরমেশনটি তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অতিবশ্যই ভিডিওটা একবার লাইক করবে, শেয়ার করবে সবার সাথে। চ্যানেল নতুন হয়ে থাকলে অতিবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।